हाय पेरेंट्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रूमा। आज के हलो शनिवार, शनिवार सकाल थेके तोमादेर साथे ब्लॉगिंग स्टार्ट करलाम। आर तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आमी तो खूब भालो आछि। आर आज के आमार तरफ थेके सबाईके राधे राधे, हरे कृष्ण। আর দেখো সকাল বেলা মানেই আমি আজকে চা থেকে শুরু করিনি, চা নাস্তা সব অলরেডি হয়ে গেছে। কেননা চা নাস্তা হয়ে গেছে এই জন্যই এখন বাজে 10:30টা বেজে গেছে, তো সেই জন্য গুড মর্নিংটা একটু লেটেই চালু হলো। যেহেতু আমার হাজবেন্ড আজকে ঘরে আছে, ছুটি, ছেলের ছুটি, মেয়ে ক্লাসেস চলে গেছে, সেজন্য সব একটু লেটেই হবে কাজ আজকে, যেহেতু ঘরে আছে। আর উঠেছি একটু লেটেই, তো উঠে চা নাস্তা মুখ করে সেদ্ধ করেছিলাম, চা নাস্তা সব হয়ে গেছে। এখন দেখো কড়াতে আমি কি করছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ কি তোমরা? রোদ দূর পড়েছে, বাইরে থেকে এত দেখতে পাওয়া যাবে না। এখানে গরম জল করছি, ভিম লিকুইড দিয়েছি, আর এ দিয়েছি, সার্পে দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি। কিচেনের মাথাটা দেখাচ্ছি তোমাদেরকে, এত তেল হয়ে গেছে, এত তেল হয়ে গেছে, কবে থাকতে সাফ করবো বলছি। সাফ আর করাই ভাবছিলাম দেশে যাওয়ার আগে সাফ করে রেখে যাব, সেটাও টাইম হয়নি সেই জন্য। আর এখানে দেখো রূপম বসে আছে, পড়ছে না, শুয়ে আছে, কিছু বুঝতে পারছি না, এরকমই ব্যাপার চলছে, শুয়ে গড়িয়ে পড়াশোনা করছে। আর অলরেডি সব নাস্তা চা আমাদের হয়ে গেছে। আর এখানে কুকারে মুখ করে সেদ্ধ, আর বাসনগুলো সব এখানে ধুয়ে রেখে গেছি। আগে টেবিলটা সাফ করে নিই, সাফ করে নিয়ে তারপরে আমি ইয়ে করবো, নিয়ে আসবো। আর কি বেডরুমের সব কাজ কমপ্লিট। দেখো বিছানা পিছানা সব গুছানো হয়ে গেছে, কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, মোটামুটি আধা কাজ হয়ে গেছে। খালি কিচেনটা একটু সাফ করব, আর লাদি মুছবো, চান করব বাকি। তো মাথাটা দেখতেই পাচ্ছ তেল দিয়েছি, তেল দিয়ে রেখে দিয়েছি, শ্যাম্পু দেবো, যেহেতু কিচেনের ওপরে প্রচুর তেল হয়েছে, ওই তেলটাকে সাফ করতে গেলে মাথার মধ্যে একটু নোংরা পড়বে। আর কালকে আবির দিয়েছিল। আর আমাদের নিতাইকুঞ্জে এখন হোলি উৎসব শুরু হয়ে গেছে, এর দিন থেকে, নিতাইয়ের আবির্ভাবের দিন থেকে আমাদের হোলি উৎসব শুরু হয়ে গেছে। যাদের ঘরেই এখন হোলি সৎসং রাখবে তাদের ঘরেই হোলির কালার আসবে, বাঁকা হবে। আর কালকে যেহেতু অনেকটাই হোলির কালার লেগে গেছে, দিয়েছিল, সেই জন্য মাথায় আজকে শ্যাম্পু দিতেই হবে, নাহলে হবে না। আর দেখাচ্ছি তোমাদেরকে কিচেনের অ্যাডজাস্টমেন্টের হাল, যদি না পরিষ্কার করি মানে রোজে দেখছি আর মনের মধ্যে খালি আওড়াচ্ছি যে কখন সাফ করব, কবে সাফ করব, কবে সাফ করব, রোজেরই আজকে ভাবছি করবো, আজকে ভাবছি করব। মানে যে কোনো জিনিসের একটা ইচ্ছা থাকা চাই যে না এই জিনিসটা আজকে সাফ করে নেবো, রোজের এরকমই হচ্ছে। তার জানে কালকে করব, কালকে করবো, এরকম করে করে কত দিন যে কেটে গেল সাফ করা হয়নি। তাহলে দেখাচ্ছি তোমাদেরকে কি হাল। তো আর যেহেতু আজকে স্যাটারডে, রান্নাবান্নার একটু ঝঞ্ঝট কম আছে, রান্নাবান্না করবো কিন্তু কম আছে একটু ঝঞ্ঝট, তো ভাবলাম আগে সাফটা করে নিই, করে নিয়ে তারপরে রান্নাবান্না সব হবে। আর শনিবার রবিবার দুদিন এখন হরিনাম আছে, আজকে সন্ধ্যেবেলার দিকে সব হরিনাম যাব, হরিনামে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো তোমরাও, তোমাদেরও ভালো লাগবে, আমিও দেখবো, যেহেতু স্টেটটা পাইনি তখন আমি এসেছিলাম, আর এখন হচ্ছে ওয়েস্টে হবে। তো চলো অ্যাডজাস্টমেন্টটাকে দেখাই। আমার হাজবেন্ড আলু আনতে গেছিল, আলু এনে চলে এসছে। দেখো কি হাল, দেখতেই পাচ্ছ এত নোংরা করেছে, তেল টপকাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কি পুরো তেল। তো এটাকে এখন সাফ করব, প্রচুর নোংরা হয়েছে কাঁচ ফাঁচগুলো। তো চলো, জল গরমও রেডি, এবার ঠান্ডা হয়ে যাবে না হলে। তো পরিষ্কারটা আগে করে নিই, টেবিলে উঠে পড়ি। আর এখানে এরা আলু নিয়ে চলে এসছে, আজকে ঘরে আছে, স্যাটারডে সানডে দুদিন রেস্ট, ছুটি, তো সেই জন্য ঘরে থাকলেই আগে বাজার করার জন্য ছটপট করে। তো বাজার যেহেতু নেই, আলু পেঁয়াজ নিয়ে চলে এসছে, বারণ করলাম, বাজার সব ফ্রিজে রয়েছে, আনতে হবে না। দেখো কিচেনে উঠে পড়েছি, আর অ্যাডজাস্টমেন্ট খুলে দিয়েছি, এবার সাফ করবো, কিচেন সাফ করা মানে টেবিলে উঠতে হবে, আর তাড়াহুড়োর কাজ নয়, আরামসে কাজ সাফ করতে হবে, কেন সার্পেতে পুরো ভর্তি পড়ে যাবো, সেই জন্য এই কাজটা করা মানে একদম খুব কঠিন, সব কাজের মধ্যে এই কাজটা হার। তো চলো আগে সাফ করে নিই, সাফ করার পরে দেখো এখানে আনাজ কাটছে, রান্না বান্না সব শুরু হবে, তো করে নিই, আগে করে নিই, আবার পরে তোমাদের কাছে আসছি। দেখো দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে আলু ভাজা হচ্ছে, চিপসের মতো ফুলে যাচ্ছে আলু একদম। আর ওখানে তিন রকম মিক্স করা শাক, বেটে শাক, মূলো শাক আর নোটে শাক, তিন রকম শাক মিক্স করে ভাজা হচ্ছে। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, ভাতেতে কি করলা ভাতে আছে, তাই তো, করলা ভাতে আছে। আর এখানে ডাটা আলু কুমড়োর ঝাল হচ্ছে, লাউ দিয়ে ডাল,
এখানে ডাল সিটি মারা হয়ে গেছে, দেখো ডাল সেদ্ধ করা হয়ে গেছে লাউ দিয়ে। আর আমার অ্যাডজাস্ট ফ্যান দেখো সাফ করা হয়ে গেছে, অ্যাডজাস্ট ফ্যানটা লাগাতে হবে, ধুয়ে রেখেছি, ওইখানে বাইরে আছে, বাইরে রেখেছো, বাইরেতে শুকুর দিয়েছে রোদ দূরে। আর দেখো পরিষ্কার করা হয়ে গেছে, একদম ক্লিন করে ফেলেছি, ওটাকে পরে লাগানো হবে। আর এখনো আমার ঘর মুছতে বাকি আছে, ঘরটা মুছবো, মুছে আর চান করবো এখনো বাকি। মোচার হচ্ছে হ্যান্ডেলটা হয়ে গেছে, মোচার হ্যান্ডেলটা ভেঙে গেছে যেটা দিয়ে মুছি, ওর হ্যাঁ মোচার হ্যান্ডেলটা ভেঙে গেছে বলে সেই জন্য হাতে করেই মুছতে হচ্ছে, কদিন ধরে হাতে করেই মুছছি। আজকে দেখি ডিমার্টে যাবো, ডিমার্টে গেলে একটা কিনে আনতে হবে। এখন আমার চান ফান হয়ে গেছে, চান হয়ে গিয়ে দেখো পুজো সেবা দিয়ে দিয়েছি, আর দেখো পুজো করা হয়ে গেছে। এখন বাজে দুটো, এবার খাবার খেতে হবে। আর ফুল এনেছিল আমার হাজব্যান্ড, আজকে ফুল দিয়ে গোপালকে সেবা দিয়েছি, অ্যাপেল শসা আর এ দিয়ে আঙুর আর মুরকি। আর গোপালের চান হয়ে গেছে, তো সব দেখে নাও তোমরা একবার, দর্শন করে নাও। আর এখানে সেবা দিয়ে দিয়েছি, দেখো পুজো করা হয়ে গেছে আমার। এই করলা ভাতটাকে খেয়ে নে, দেখো আজকে লাঞ্চের মেনু করলা আলু ভাতে শাক ভাজা, আলু ভাজা, শশা কেটেছি, এখানে ডাল লাউ দিয়ে আর ডাঁটা আলু কুমড়োর ঝাল, যেটা আমার খুব প্রিয় ডাঁটা আলুর ঝাল। আর দেখো আমার হাজব্যান্ড খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। কিরম রান্নাগুলো করেছি গো, টেস্ট। আর রূপম দেখো আলগা গায়ে বসেছে খেতে, রূপম খালি এত কিছু হয়েছে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। এনে করলা ভাতটা জল দিয়ে দুটো বেজে গেছে, এখন খাওয়ার টাইম খিদে পেয়ে গেছে, আর খেতে বসে পড়েছি আমরা। বন্ধ কর্ণ রে, এখন খেয়ে নি, খেয়ে নিয়ে দেখি আবার ডিমারে যেতে হবে। ডিমারে সব মাসের সামাল সব শেষ হয়ে গেছে, কিছু কিছু আনতে যেতে হবে ডিমার থেকে, এসে আবার তারপরে হরিনামে যাব, অনেক কাজ। তো দেখো এখন তিনজনে খেতে বসেছি, পায়েল নেই, পায়েল ক্লাস গেছে, আসে না এখনো, ও সেই সন্ধ্যেবেলা একবারে আসবে। তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের কাছে আসছি। আর আমার খাবার বেড়ে নিয়েছি, এটা আমার খাবার, এটা রূপমের। যেহেতু সাগে আসবে শনিবার, পেঁয়াজ পেঁয়াজ দেওয়া যাবে না, পোস্ত শরীরে মাখা হয়েছে, পোস্ত শরীরে ভাজা হয়েছে, মাখা হয়েছে বলছি। এখন বাজে সন্ধ্যে 7:30, দেখো আমরা নাস্তা করতে বসেছি। এখানে মুড়ি দিয়েছি, চাল ভাজা, চাল ভাজা চূড়া দিয়ে আম তেল দিয়ে মেখে দিয়েছি, আর রূপমকে মুখ কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছি, খাচ্ছে। আর এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, হে দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে ফন্দে দিয়ে, হ্যাঁ দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বাইরে সন্ধ্যে লেগে গেছে। আর হচ্ছে গার্ডেন থেকে হেঁটে এলাম, গার্ডেন থেকে হেঁটে এসে তারপরে নাস্তা দিয়েছি, খাক একটু চা করব, চা খেয়ে তারপরে রেডি হব হরিনাম শুনতে যাওয়ার জন্য। আর দেশ থেকে যেহেতু চাল ভাজা এনেছি, আমার হাজব্যান্ড চাল ভাজা খেতে খুব ভালোবাসে, তো চাল ভাজা এনেছি, সেজন্য চাল ভাজাই দিয়েছি আজকে নাস্তাতে। সকালবেলা তো মুখ কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছে নাস্তায়, সেজন্য ভাবলাম এবারে সন্ধ্যেবেলা একটু অল্প চাল ভাজা দিই, চাল ভাজা খাবে, সেজন্য দেখো খাচ্ছে। আর চলো চাল ভাজাটাকে খেয়ে নিই, আমিও দুটো খাই,
নাস্তা খেয়ে নিয়ে তারপরে বাসন আছে দুটো মাজবো, একটু চা খাবো, তারপরে রেডি হব। রেডি হয়ে হরিনামে যাব, তো তোমাদেরকেও দেখাবো। দেখো আমরা হরিনামে যাব বলে রেডি, আমার হাজবেন্ডও রেডি। দেখো ওইদিকে কিরম সেজেছো, আমার হাজবেন্ডও রেডি আর আমিও রেডি। দেখো এই লাল সাবার শাড়িটাই পরলাম আর বাস খালি সিম্পলি সেজেছি। তো চলো এখন হরিনামে যাই, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। স্বরূপরা এখনো নিচে নামে না, রেডি হচ্ছে, নিচে গিয়ে দাঁড়াই তৎক্ষণ। আর নাস্তা নাস্তা চা সব করে বাসন ফাসন মেজে রেখে এবার যাচ্ছি, তো চলো। চৈতন্য মহাপ্রভু কলিযুগে নাম লাইয়া হ্যাঁ, পেলে হম ভগবান মে থে, অভি ইধর কিউ আয়া, কিউ হামারা अंदर भगवान ने स्वतंत्र थोड़ा बहुत दिया था इच्छा प्रकट करने के लिए। देखो मधुर मधुर মধুরা ধরম পিছনা
এখানে সব ভক্তরা কালকের জন্য রান্নার ভাত সবজি কাটছে, দেখো কতজন মিলে সবাই সেবার জন্য। হরিনাম শেষ হয়ে গেছে, এখন আমরা খাবারের জন্য লাইন দিয়েছি ভেতরে, আর দেখো সবাই কালকের জন্য এখানে সবজি কাটছে, আর আমরা লাইন দিয়েছি খাবো, রাত্রে খাওয়া দাওয়া করবো, এখানে সেবা আছে, সেবা করে তারপরে আমরা ঘরে যাব। আজকে রাত্রের খাবারে ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ভাত, খুবই টেস্টি ছিল খাবারটা। দেখো সবাই লাইন ধরে আমরা খাবার নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব। আর আজকে সৎসঙ্গটা খুব ভালো হয়েছে, যে প্রভুজি সৎসঙ্গ করলেন, খুব সুন্দর করে বলছিলেন, খুব ভালো লাগছিল শুনতে, যেন মনে হয় আর একটু শুনলে ভালো লাগতো। আর আজকে ঠাকুর স্থাপনা করেছে, কালকে সব ভোগ হবে, অধিবাস হবে, তো কালকে আরও সুন্দর লাগবে, সবাই সবাই মিলে আসবে, আরও ভিড় হবে, আজকে রাত্রিরে অতটা ভিড় হয় না, কালকে আরও ভিড় হবে। কি ছাড়াচ্ছে ডিম, দেখো আমরা ঘরে চলে এসেছি, ঘরে এসে কাপড় টাপড় ছেড়ে মুখ ফুখ ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো এসে ঠান্ডা সিমুইটা রাখা ছিল, দেখো জিজ্ঞাসা করো খায় কি একবার, পায়েল খাবে না, জিজ্ঞাসা করো না খাবে না, পায়েল খাবি আইসক্রিম, তুই খাবি, হ্যাঁ বললুম খাবে, আবার বলছে খাবে না, জিজ্ঞাসাই করে না তার আগে বলছে খাবে না। তো এখন সিমুইটা রেখেছিলাম, খাচ্ছে, এখন 12:30 বাজে, শোবো, কালকে সকাল করে যেতে হবে, সকাল করে গেলে তবে হরিনাম একটু ভালো করে শুনতে পাবো, তো কালকে গেলে আবার পুরোটা দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখো কি বলে সিমুই নিয়ে ছেনা ছেনি, আর কালকে গেলে আবার দেখাবো, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই, গুড নাইট, টাটা বলো, বাই।